বন্যা প্লাবিত উপজেলার সংখ্যা চুহাত্তরটি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে যে পাঁচশো পঞ্চাশটি এগারোটি জেলায় মোট এগারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দি রয়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি তেইশ জনের যার মধ্যে কুমিল্লায় ছয়জন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়ি একজন নোয়াখালী পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুর একজন এবং কক্সেসবাজারে তিনজন আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের দুইজনের এটি মৌলীবাজারে আর পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোক যারা আছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য এ পর্যন্ত আমরা তিন হাজার আটশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্র খুলেছি আশ্রয় কেন্দ্রগুলোতে মোট চার লক্ষ উনসত্তর হাজার পাঁচশো তেইশজন লোক আশ্রয় নিয়েছে এবং গবাদি পশুর সংখ্যা হচ্ছে যে আটাইশ হাজার নয়শো সাতটি এক এগারোটা বন্যা আক্রান্ত জেলায় মোট ছয়শো পঁয়তাল্লিশটি মেডিকেল টিম কাজ করছে এছাড়া ওখানে আমাদের যে মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে আর আমরা যে ত্রাণ সহায়তা দিয়েছি সেটি আপনাদের কাছে যে আমরা লিফলে এটা দিচ্ছি এখানে রয়েছে আগের মতোই রয়েছে এটি আর ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে আমাদের পাশাপাশি সরকার থেকে আমরা যে ত্রাণ সহায়তা দিয়েছি তার পাশাপাশি বেসরকারি পর্যায়ে থেকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং এই ত্রাণ সহায়তাগুলো সমন্বয়ের কাজ জেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে যে যারা সেনাবাহিনীর সদস্যগণ নিয়োজিত রয়েছেন তারা সহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ একসাথে একযোগে কাজ করছেন যে কারণে আমাদের ত্রাণ সহায়তা ভালোভাবে চলছে কুমিল্লা থেকে আজকে যেটা করেছে জিওসি আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে যে আজকে তারা বিশ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করবে এবং এখানে চারটি মেডিকেল টিম সেনাবাহিনী সেখানে কাজ করছে আর হচ্ছে যে আট হাজার প্যাকেট হেলিকপ্টারের মাধ্যমে যেখানে দুর্গম এলাকা রয়েছে সেখানে তারা বিতরণ করবে আর ফেনীতে স্বাস্থ্যসেবার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং ফেনীতে যে লোকাল যে ক্লিনিকগুলো রয়েছে এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রত্যেককেই এখানে যারা বন্যা কবলিত রয়েছে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে আর আমাদের মাননীয় উপদেষ্টা এলাকা দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন করেছেন করে এসে তিনি এখন এই মুহূর্তে এখানে অবস্থান করে দুর্যোগ প্রবণ এলাকাগুলোর সব কিছু মনিটর করছেন আর ফেনী জ্বালাতে আপনারা জানেন যে মাঝখানে মোবাইল এবং টেলিযোগ সহ সব কিছু বিচ্ছিন্ন ছিল এখন সবগুলো পুনঃস্থাপিত হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে নদ নদীগুলো রয়েছে পানি সমতল ক্রমাগত হ্রাস পাচ্ছে আর আগামী চব্বিশ বিগত চব্বিশ ঘন্টায় পূর্বাঞ্চলীয় জেলা যেগুলো রয়েছে যেমন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী এবং ভারতীয় ত্রিপুরা অঞ্চলে যে ইয়েগুলো রয়েছে প্রবাহ রয়েছে সেখান থেকে উল্লেখযোগ্য বৃষ্টি পরিবহ পরিলক্ষিত হয়নি যে কারণে এই আমাদের বাংলাদেশে কুমিল্লা এবং ফেনিতে বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে আর আগামী আটচল্লিশ ঘন্টায় মৌলিবাজার হবিগঞ্জ জেলার নদী সমূহের পানি তল যেটি আছে সেটি বিপদসীমার নিচে এখন প্রবাহিত হচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যে কারণে পানি আরও তল হ্রাস পাবে এবং মৌনু খোয়াই ধলাই নদীর পানি তল হ্রাস পেয়ে আরও বন্যা পরিস্থিতির উন্নতি হবে আর আগামী আটচল্লিশ ঘন্টাতে আগামী চব্বিশ ঘন্টায় যে তথ্য পাওয়া যাচ্ছে সেটি হলো যে দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কুমিল্লা জেলার গুমতি নদীর যে পানিতল এটি হ্রাস পাবে আর নির্মাচল যেটি রয়েছে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হবে আগামী চব্বিশ ঘন্টায় ফেনি জেলার নির্মাচলে বন্যা পরিস্থিতির অবস্থা স্থিতিশীল থাকতে পারে বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গু মাতামহরি কর্ণফুলি হালদা এবং অন্যান্য নদীর পানির তল সময় বিশেষে সামান্য বৃদ্ধি পেতে পারে বাট এর জন্য যে বন্যা পরিস্থিতির যে অবনতি সেটি হবে না পানিতল বৃদ্ধি পেলে পরেও ওখানে পরিস্থিতি খারাপ হবে না আর উত্তর পূর্বাঞ্চল যেটি রয়েছে সুরমা কুশিয়ারা এটির পানিতল হ্রাস পাচ্ছে গঙ্গা পদ্মা নদীর পানিতল সিরিশীল রয়েছে তিস্তা ধরলা দুধকুমার নদীর পানি স্বাভাবিক প্রবাহ বিরাজমন রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় এটি অব্যাহত থাকবে আমাদের তরফ থেকে বন্যা পরিস্থিতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম আপনাদের অবহিত করা হলো ধন্যবাদ